ক্যারিয়ারে শেষ গ্র্যান্ড স্ল্যামটা মধুর হলো না ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার। তার ক্যারিয়ারের শেষ ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন তার পরিবারের সবাই, তবে সেখানে উপস্থিত ছিলেন না তার স্বামী শোয়েব মালিক। বিদায়ী বার্তায় সানিয়া আবেগ ধরে রাখতে পারেননি, ক্যারিয়ারের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন 36 বছর বয়সী এই টেনিস সুন্দরী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাই প্রফেশনাল ক্যারিয়ার স্টার্টেড ইন মেলবোর্ন, সরি গাইস। ভারতের নারী ক্রীড়াঙ্গনের অগ্রদূত তিনি, দ্বৈত ইভেন্টে জিতেছেন 6টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। বলছিলাম ভারতের টেনিস রানী সানিয়া মির্জার কথা। এবার সেই রানী চলে গেলেন অবসরে, বিদায় বলে দিলেন গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারকে। শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হেরে যান সানিয়া মির্জা ও রোহান বোপাপ্পা জুটি। ফাইনালে সেভাবে খুব একটা লড়াই করতে পারেননি ভারতীয় এই জুটি, স্ট্রেট সেটে হারতে হয়েছে ব্রাজিলের লুইসা স্তেফানি রাফায়েল মাতোস জুটির কাছে। ফাইনাল হারের পর আবেগ আর ধরে রাখতে পারেননি সানিয়া, কেননা এটি গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারের তার শেষ ম্যাচ ছিল। তাই ক্যারিয়ারের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন 36 বছর বয়সী এই টেনিস সুন্দরী। পরিবারকে সময় দেওয়ার জন্য অবসরের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন সানিয়া। সানিয়া অস্ট্রেলিয়ার যে মেলবোর্ন পার্কে তার টেনিস ক্যারিয়ার শুরু করেছিলেন সেখানেই তিনি ক্যারিয়ারের ইতি টেনেছেন। শুধু তাই নয়, গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে তিনি নিজের শেষ ম্যাচটা যে পেপান্নার সঙ্গে জুটি গড়ে খেলেছেন 22 বছর আগে, ক্যারিয়ারের শুরুতে তিনিই ছিলেন সানিয়ার প্লেয়িং পার্টনার। সব মিলিয়ে বিদায়ের ক্ষণটা সানিয়ার জন্য অন্যরকমই ছিল, এটা আরও রঙিন আর মধুর হতো যদি ফাইনাল জিতে ট্রফি হাতে নিয়ে বলতে পারতেন বিদায় গ্র্যান্ড স্ল্যাম। তবে সানিয়াকে রাজসিকভাবেই বিদায় দিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরুর আগে পুরো রড লেভার অ্যারোনা হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে। বিদায়ী বার্তায় সানিয়াও আবেগ ধরে রাখতে পারেননি, ভেঙে পড়েন কান্নায়। দেড় যুগ আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকেই পেশাদার টেনিসে যাত্রা শুরু হয়েছিল সানিয়ার। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল এই মেলবোর্নে। It started in Melbourne in 2005. যখন 2005 সালে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে তৃতীয় রাউন্ডে খেলতে নেমেছিলাম, বারবার এই কোর্টে খেলার সুযোগ পাওয়া, কিছু টুর্নামেন্ট জিততে পারা আমার জন্য সম্মানের। রড লেভার অ্যারেনা আমার জীবনের বিশেষ কিছু। কখনো ভাবিনি সন্তানের সামনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলব, এরকম বিশেষ জায়গায় দাঁড়িয়ে ক্যারিয়ারকে বিদায় জানাতে পারবো। মনে হয়েছে আমি বাড়িতে আছি, এমন অনুভূতি উপহার দেওয়ায় সবাইকে ধন্যবাদ। Thank you so much for making me feel at home here. সানিয়ার ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল গ্যালারিতে বসে উপভোগ করেছেন তার ছেলেসহ পরিবারের সবাই, তবে এই সময় পাশে থাকতে পারেননি তার স্বামী শোয়েব মালিক। বর্তমানে রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলছেন তিনি। সানিয়া অবশ্য শোয়েবের ব্যাপারে আলাদা করে কিছু বলেননি। নিউজ ডেস্ক, দেশ টিভি।